গতদিন আমরা আলোচনা করেছিলাম পিথাগোরাসের উপপাদ্য নিয়ে, আজ আমরা আলোচনা করব পিথাগোরাসের বিপরীত উপপাদ্য নিয়ে। তো পিথাগোরাসের বিপরীত উপপাদ্যে বলা আছে, যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। পিথাগোরাস উপপাদ্যে আমরা আলোচনা করেছিলাম শেষ পর্যন্ত বাহুদ্বয়ের বর্গক্ষেত্র নিয়ে, আর এখানে নতুন করে আমাদেরকে আলোচনা করতে হবে একটি অন্তর্ভুক্ত কোণ নিয়ে। তো প্রমাণের স্বার্থে আমরা চলে যাচ্ছি চিত্রে। একটি সমকোণী ত্রিভুজ আঁকছি, একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম, ধরে নিলাম এ বি সি। আচ্ছা, এই সমকোণী ত্রিভুজের উপর বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফল থেকে আমাদের শেষে এসে প্রমাণ করতে হবে যে অন্তর্ভুক্ত কোণটি এক সমকোণ। আচ্ছা, এই জন্য আরেকটি চিত্র আমার প্রমাণের সময় লাগবে, হুবহু আর একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। আমি হাতে আঁকছি বলে আমার তো হয়তো এক্সাক্ট সমকোণ নাও হতে পারে, কিন্তু তোমরা আঁকার সময় বি সিরিয়াস, কারণ এটা সমকোণী ত্রিভুজ হতে হবে। আচ্ছা, নতুন অঙ্কিত সমকোণী ত্রিভুজটিকে আমরা মার্ক করছি ডি ই এবং এফ দিয়ে। আচ্ছা, তাহলে মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজ, এর এ বি স্কোয়ার সমান, আমি একটু মার্ক করে দেই বোঝার সুবিধার্থে, এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার মানে এই অংশটুকুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমান এ সি স্কোয়ার, এই অংশটুকুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র প্লাস বি সি স্কোয়ার, এই অংশটুকুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। আচ্ছা, তাহলে এ বি সি ত্রিভুজের বেলায় পেলাম কি, এ বি স্কোয়ার সমান এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যেটা, সেটা হচ্ছে সি কোণ এক সমকোণ। আমরা চিত্রে দেখতে পাচ্ছি সি কোণ কোনটা। আমাদেরকে প্রমাণ করতে হবে যে সি কোণ এক সমকোণ। আচ্ছা, অঙ্কন আমরা পরের চিত্র যেভাবে আঁকলাম সেটাই লিখবো অঙ্কনের মধ্যে। এমন একটি ত্রিভুজ ডিইএফ আঁকি যেন এর এফ কোণটা, এই কোণটা যেন এক সমকোণ হয়। আচ্ছা, সমকোণ এভাবে আঁকলাম। আচ্ছা, এবার ইএফ সমান বিসি, হুবহু এর সমান, এবং এ সি সমান ডিএফ, হুবহু এর সমান করে এঁকে নিলাম। আচ্ছা, এবার আমরা চলে আসি প্রমাণে। প্রমাণ, প্রমাণ, আচ্ছা, আমরা প্রথমে আলোচনা করব পরে অঙ্কিত যে সমকোণী ত্রিভুজটি আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে, অর্থাৎ ডিইএফ নিয়ে। অর্থাৎ ত্রিভুজ ডিইএফ এর মধ্যে, ডিইএফ এ আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে ডিই স্কোয়ার সমান ইএফ স্কোয়ার যোগ ডিএফ স্কোয়ার। আচ্ছা, ইএফ স্কোয়ার সমান আমরা লিখতে পারি যে বিসি স্কোয়ার যোগ এ সি স্কোয়ার, কারণ আমরা এর সমান করে এই অংশটুকু এঁকেছি, এর সমান করে এই অংশটুকু এঁকেছি, এর সমান করে, সুতরাং এটা সমান ওটা লিখতেই পারি। আচ্ছা, আর সামগ্রিকভাবে আবার খেয়াল করে দেখি, সেটা হচ্ছে যে বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, এই অংশটুকু সমান আমরা লিখতে পারি এ বি স্কোয়ার, এই অংশটা। তাহলে লিখে নিলাম এ বি স্কোয়ার। আচ্ছা, অতএব ডিই সমান এ বি, প্রমাণ করে ফেলেছি যে এই অতিভুজটা সমান ডিই এ অতিভুজটা।
এখন ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এর মধ্যে যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো যে বি সি সমান ই এফ, এ সি সমান ডি এফ, এবং দেখছি এটা পাশে লিখি এ বি সমান ডিই, তিনটা বাহু পরস্পর সমান লিখলাম। অতএব এ বি সি ত্রিভুজ এবং ত্রিভুজ ডিই এফ এরা সর্বসম। অতএব সি কোণ সমান এফ কোণ। আচ্ছা, কিন্তু এর এফ কোণ এক সমকোণ, আমরা প্রথমে আঁকার সময় বুঝে ফেলেছি। এফ কোণটি এক সমকোণ হওয়ায় সি কোণ সমান এক সমকোণ, কারণ আমরা আগে প্রমাণ করে নিয়েছি যে সি কোণটা সমান এফ কোণ। তাহলে এফ কোণ যদি এক সমকোণ হয় অবশ্যই সি কোণটাও এক সমকোণ হবে। অর্থাৎ প্রমাণিত যে সি কোণ এক সমকোণ প্রমাণিত। আচ্ছা, আমরা প্রমাণিত লিখে দিলাম। আমরা আশা করছি যে খুব সহজেই তোমরা যারা ভিডিওটা দেখলে তারা বুঝতে পারলা যে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটির প্রমাণ। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের বিপরীত উপপাদ্যের মধ্যে পার্থক্য হচ্ছে, ওগুলো নিয়েছিল আগে বাহু নিয়ে আলোচনায়। এবং এখানে বাহু নিয়ে আলোচনার পাশাপাশি এদের অন্তর্ভুক্ত যে কোণটি সেটিকে আমাদের সমকোণ দেখাতে হলো। ধন্যবাদ সবাইকে।